মানিকগঞ্জে স্বাধীনতা দিবস আন্ত উপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে দৌলতপুর উপজেলা দল পঁচাশি ৪০ পয়েন্টে হারিয়েছে মানিকগঞ্জ পৌরসভা দলকে খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় এই কাবাডি টুর্নামেন্ট জেলার আটটি দল অংশগ্রহণ করেছিল আয়োজকরা বলছেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে